লোকসভা ভোট চলাকালীন বিধানসভা নির্বাচনের পরের হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরের দু জায়গায় সিবিআই, মরিশদার সিজুয়া ও ইছাগেরায় দুই শাসক নেতার বাড়িতে অভিযান। সিজুয়ায় সকাল থেকে অভিযান, বাড়িতে নেই তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা, মেয়েকে জিজ্ঞাসাবাদ। ইছাগেরাতে পঞ্চায়েত প্রধানকে না পেয়ে খালি হাতে ফিরল সিবিআই। নন্দীগ্রাম গণহত্যায় সিপিএম এর সঙ্গে শিশির শুভেন্দু রাতাতের বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী। সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। নন্দীগ্রাম গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মমতার, পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু। উত্তর দেব সন্ধ্যা সাতটায়, আপনার মুখ আর মুখোশ সবাই জানে, মিথ্যা কথার মাস্টার উনি। ভোটের মধ্যে ইডির ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট। বিশেষ আদালতের অনুমতি ছাড়া আর্থিক নয় ছয় অভিযুক্তকে গ্রেফতার নয়, স্বাগত জানালো বিরোধীরা। দুর্নীতি নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির। ব্যাটল গ্রাউন্ড শ্রীরামপুর, বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ কল্যাণের। একটাই নাম তো ভাঙাচ্ছে, প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বলেই ওই জন্যই টিকিট পায়। লোকসভা ভোটের আগে কেমন আছে বিষ্ণুপুর, কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন ভোট প্রার্থীরা, ঘুরে দেখলেন সুরজিৎ চট্টোপাধ্যায়। তারকার চোখে তারকা কেন্দ্র, বিকেল 5:30। রেখা মাম্পির রক্ষা কবচ আর্জি থেকে স্টিং, হাইকোর্টের সন্দেশখালী তিন মামলা শুনানি। রাজ্যপালের পদত্যাগের দাবিতে আজ রাজভবন অভিযান তৃণমূলের শিক্ষা সেলের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 1:00।